সাবেক পুলিশ প্রধান নূর মোহাম্মদ দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত ও সচিব হিসেবেও ক্লিন ইমেজের অধিকারী এই মানুষটি হঠাৎ করেই কেন রাজনীতিতে জড়ালেন এমন প্রশ্ন ছিল নূর মোহাম্মদের কাছে রাজনীতির মার তো সবের জন্যই খোলা যে কেউ রাজনীতিতে যে কোনো সময় আসতে পারে ওইটাই নির্ভর করবে যে এলাকায় কাজ করবেন এলাকার মানুষজনের সাথে তার সম্পর্কটা কি এলাকায় আগে তার কোনো পরিচিতি ছিল কি না এলাকার সাথে তার কোনো যোগাযোগ ছিল কি না সম্পৃক্ততা আছে কি না এইগুলো নিয়েই কিন্তু রাজনীতিতে নামে আর কি আর রাজনীতির সাথে আরেকটা হল জনপ্রতিনিধি হওয়ার দৌড় আর কি দৌড়টা আমি মনে করি পুরাটাই নির্ভর করে এলাকার মানুষজনের কাছে ওই পার্টিকুলার প্রার্থীর গ্রহণযোগ্যতা কত আছে ওইটার উপর নির্ভর করে আমি জন্মগ্রহণ করেছিলাম এইখানে স্কুলে পড়েছি এখানে কলেজে পড়েছি ওইটা আমার একটা বড় অ্যাডভান্টেজ এইখানে এই জন্য আমার আগের থেকেই এলাকায় একটা আমার পরিচিতি মানুষজনের সাথে আমার সম্পৃক্ততা যোগাযোগ এটা ছিল আর একটা হলো পুলিশের চাকরি করার সুবাদে এই যোগাযোগটা বোধহয় আরও বেড়েছিল আর কি আমার মনে হয় তো এই যোগাযোগটা এখনও আছে এখন মাঠে ঘাটে যখন যাচ্ছি কথা বলছি সবার মধ্যে দেখি পুরানো এই সম্পর্কে জেটটা ধরে কথা বলেন আর কি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ জন ইউনিভার্সিটি লাইফে আমি এই মোহসিনহলের ছাত্র সংসদের বিবি ছিলাম ওইটাই হ্যাঁ তখন তো একটা নির্বাচনটা হতো যে মুখ টাইপের তারপর একটু চুপচাপ টাইপের ভালো ছেলেদেরকে ধরে নিয়ে বললো যে ভাই তুমি ইলেকশন করো পাস করতে পারবা এই জন্য হয়তো আমাকে ধরে নিয়ে বললো যে ভাই তুমি ইলেকশন করো পাস করতে পারবে তখন আর অবস্থা নির্বাচনে জয়ী হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে পরিচালনা করবেন এমন প্রশ্ন ছিল নূর মোহাম্মদের কাছে মানুষের তো মানে আশা স্বপ্ন এগুলো তো শেষ নাই তা আমি এরকম কোনো আশাও করিনি এরকম কোনো স্বপ্ন দেখি না আমি চাই আমার এই যে একটা কথাই বললাম জীবনে প্রাপ্তি অনেক হয়েছে আর আমার কিছু নয় এখন আমি চাই শুধু কটিয়াদি পাকন্দে এ এলাকাটা নিয়ে আমি কাজ করতে চাই এর বাইরে কোথাও কিছু করার যোগ্যতা কিংবা সুযোগ আছে বলে এখন পর্যন্ত আমি মনে করি না আমার এখন হলো দায়বদ্ধ দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি এ আমার ওই এলাকাটা নেয় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ দুই কোটিয় এই এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে বিশেষ পরিকল্পনার আলোকে কাজ করার কথাও জানান সাবেক মহাপুলিশ পরিদর্শক এত বছর পরে জীবনের এই স্টেজে আমি আসছি নিশ্চয়ই এখানে আমার তো নিজের আর কিছু নিজের চাওয়ার কিছু নাই মানে এটা আমি মনে করি ইটস এ বোনাস লাইফ জীবনে প্রাপ্তি যা ছিল তা তো প্রাপ্তি যা আমার চাহিদা ছিল চেয়ে অনেক বেশি পাইছে এখন আমার মনে হয় যে রিটার্ন দেয়া প্রতিদান দেয়া আর কি যে এলাকার থেকে আমি গেলাম যে এলাকায় আলো বড় বড়ো হলাম এখানে কিছু দেয়া এটা দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে এখানে আসা তেহ দেয়ার বিষয়টা আপনি যদি চিন্তা করেন একজন সংসদ সদস্য কি করতে পারে না পারে এটা এখনো আমি জানি না তবে আমি যেটা আমার কমিটমেন্ট টু দ্য পিপল এটা হলো ধরেন এখানে আমি যে বিষয়গুলো প্রায়োরিটিতে কাজ করতে চাই এটা হলো এলাকার শিক্ষা শিক্ষাটা কিন্তু অনেক বড় একটা বিষয় শিক্ষা তারপর স্বাস্থ্যসেবা মাদক এগুলো নিয়ে কাজ করতে চাই তারপরে আর হ্যাঁ এখন তো সামনে তো তরুণ যুবকদের জন্যই তো সামনের দুনিয়া তারা আমাদের ভবিষ্যৎ এখন তারাই তো আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে ভালোভাবে যাতে তারা গড়ে উঠতে পারে তাদের জন্য কিছু কাজকর্ম করা যেমন ধরেন কর্মসংস্থানটা একটা বড় একটা বিষয় এখন যে পরিমাণ চাকরি আছে সরকারের পক্ষে এত চাকরি দে বেকারত্বর হাতটা পরিমাণটা যে অবস্থায় তো সরকারের পক্ষে এত টাকা এত মানে কর্মসংস্থান জোগাড় করা সম্ভব না এই জন্য আমরা যেটা করতে পারি অনেক এলাকায় দেখি এই কাজগুলো হয় তাদেরকে এন্টারপ্রিনার বানানো তাদেরকে উদ্যোক্তা বানানো উদ্যোক্তা বানানোর একটা প্রক্রিয়া যদি আমি যেতে পারি তাহলে হয়তো কিছু কিছু ছেলে এখানে নিজেরা কিছু করে আবার আরও দশটা ছেলে পাঁচটা ছেলেকে চাকরি দিতে পারে আর আমার অবস্থান থেকে চেষ্টা করব কর্মসংস্থানের জন্য আমার যে পরিচিতি আমার যে একটা যোগাযোগ কানেকশান আছে এটাকে কাজে লাগে que chocolate